এবারের প্রতিযোগী বশির আহমদ, ছোট্ট প্রতিযোগী হাফেজ বশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির আহমদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে তো আজকে। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। بشر المنافقين بأن لهم عذابا أليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بشر المنافقين بأن والمنافقين ودع أذاهم وتوكل على الله. আবার বলো বাবা। بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء يَبْتَغُونَ عِندَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَن إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع الكافرين والمنافقين في جهنم جميعا. আবার বলো তো বাবা। تَتَّخِذُ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن
أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله প্রিয় দর্শক একবার ভাবুন এই ছোট্ট একটি ছেলে সে পবিত্র কোরআনের হিফজ করেছে ত্রিশ পারা কোরআন সে মুখস্থ করেছে এই বয়সে তার মাঝে যে প্রতিভা এটা অকল্পনীয় বশির আহমদ আজকে একটু হোঁচট খেয়েছে কিন্তু এই হোঁচট খাওয়ার পরও তার মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতের যে সুর আমরা পেয়েছি তা নিশ্চয়ই কোনো অংশে কম নয় সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ বশির আহমদের পারফরমেন্স নিয়ে নিশ্চয়ই আপনি অসন্তুষ্ট নন না ধন্যবাদ আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত তবে বশির শক্ত একজন প্রতিযোগী কতদিনে শেষ করলা হিপস পাঁচ মাস মাশাআল্লাহ আব্বা আম্মা আছে তো জি আচ্ছা বশির তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সতর্ক করে দিচ্ছি হ্যাঁ সামনে কিন্তু এর চেয়ে কঠিন হবে মনে থাকবে জি ঠিক আছে এগিয়ে যাও ওস্তাদ জি খুব চমৎকার তেলাওয়াত উপর দিয়েছে আলহামদুলিল্লাহ দুইটি জায়গায় হুসুট খাওয়ার পরও সে নার্ভাস হয় নাই খুব শক্ত প্রতিযোগী আলহামদুলিল্লাহ তুমি এগিয়ে যাও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব আহমদ আমিন ছোট্ট বন্ধু বশির আমরা তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনছিলাম আর এত ছোট্ট বয়সে এত সাহস নিয়ে তুমি তেলাওয়াত করতেছিলে যে আমরা অবাক হচ্ছিলাম আমি যারা দর্শক শ্রোতা আছেন ওনাদের কাছে অনুরোধ করব যে বশির আহমদকে দেখে আমরা উদ্বুদ্ধ হই অন্তত আমাদের একজন সন্তানকে যেন হাফেজে কোরআন বানাতে পারি এই নিয়ত করি আমরা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আমিন মন ভার করার কিছুই নেই বশির আহমদ তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল হবিগঞ্জবাসী শুধু নয় সারা দেশবাসী তোমার জন্য দোয়া করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনী